আমি কোথাও ডেটিং এ যাচ্ছি। হ্যাঁ, দেখা তো কারোর সাথে হবে, তবে সেই সারপ্রাইজটা একটু পরে। তার আগে আমি সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এটিএন মিউজিক টিভির পর্দায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ভালোবেসে জুটি বাঁধা এক কাপলের ভালোবাসার গল্প শুনবো, তাহলে চলো। চলো দেখি ভিতরে কি অপেক্ষা করছে। হ্যালো ভাইয়া, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভাইয়া। থ্যাংক ইউ বন্ধুরা, দেখতে পাচ্ছো আমরা আজকে এসেছি সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী সাবির ভাইয়ের বাসায়। ভাইয়া, আজকে আমরা পুরো এটিএন মিউজিক পরিবার আপনাকে একটু বিরক্ত করতে চলে আসলাম। শুধু আজকে গান হবে না, হবে আপনার আপনার জীবন সঙ্গীর সাথে একটু গল্প। শিওর, আসো প্লিজ। সাব্বির জামান, বাবা বদরুজ জামান, মা পান্না জামান, এক ভাই ও বোনের মাঝে সাব্বির বড়। জন্ম 9 জুলাই 1981। চট্টগ্রামের ছেলে সাব্বিরের ছোটবেলা থেকেই গানের জগতের যাত্রা শুরু। পরিবারের আর সবাই যখন গানের মানুষ, সাব্বির তখন বড় হয়ে ওঠে গানের মাঝেই। পড়াশোনা করেন আইইউবি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও পরে এমবিএ করেন মার্কেটিং থেকে। সাব্বির 2012 সালে ভালোবেসে ঘর বাঁধেন রেহেনা জামান রিনির সাথে। 4 বছরের সংসারে তাদের ঘরে আছে 2 বছরের ছোট্ট ইদান। সম্প্রতিকালে বিডি এক্সপ্রেস ও চাটগা এক্সপ্রেস নামে 2টি অ্যালবামের সাব্বির বেশ কিছু গানের সুর ও সঙ্গীতায়ন করেন। আজ বিশ্ব ভালোবাসা দিবসে সাব্বিরের কাছে শুনব তার ভালোবাসার গল্প। বন্ধুরা, পরিচয় করে দিচ্ছি সাব্বির ভাইয়ের জীবনসঙ্গিনী ও অর্ধাঙ্গিনী রিনি ভাবির সাথে। কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকেও। ভাইয়া, এই ভালোবাসার জুটি বেঁধে কেমন লাগছে? এই যে উত্তরটা কিন্তু তোমার প্রশ্নতেই আছে, ভালোবাসার জুটি বেঁধে। ভালোটা বাসা হয় তখনই যখন ভালো লাগার একটা জায়গা তৈরি হয়, তারপর সেটা স্থায়ী হয়ে একটা সুন্দর একটা সম্পর্কের সৃষ্টি হয়, তখনই ভালোবাসা শুরু। সো ডেফিনেটলি এখানে খারাপ মানে নেগেটিভ কিছু আসার কোনো চান্সেসই নেই। ভাবিকে প্রথম দেখার পরে অনুভূতি কেমন ছিল? অনুভূতি কিন্তু ভালোই ছিল, কিছু হয়নি। পরে বেসিক্যালি আমরা একজন একজনকে অনেক আগেই দেখি, তারপরে যখন সম্পর্ক আরো ডিপে যায়, তারপরে ফ্যামিলিতে প্রপোজ করি, তারপরে ফ্যামিলি থেকেই আমাদের বিয়েটা হয়। মানে অ্যারেঞ্জ প্লাস লাভ দুটোই বলা চলে। ছোটখাটো দিয়েছি, আমরা তো অনেক আগের কথা শুনলাম, এখন যদি ভাবিকে দেখেন তাহলে কোন গানটি গুনগুন করবেন? এখন আসলে যে আগে বললাম যে গানের ইন্সপিরেশন কিন্তু আমার ফ্যামিলি থেকে, এবং মানে প্রথমে নানা, তারপরে আমার মা বাবা, দেন এখন বর্তমানে 2012-র পর থেকে, আমাদের বিয়ে হওয়ার পর থেকে কিন্তু আমার গানের ইন্সপিরেশন হই। বিকজ আমি যতগুলো গান বানাচ্ছি নতুন বা করছি, সবার আগে কিন্তু ওর থেকে অ্যাপ্রুভাল নিই, ওর কাছ থেকে। সো ওর ভালো লাগলে দেন গানটা আগে যায়। সো আসলে তুমি বলো কি গান ইন্সপিরেশন? আমি আসলে সব গানই এখন যা করেছি সবই ওর জন্যই। আচ্ছা, ঢোল ঢোলে আমার আপকামিং সোলো অ্যালবামের গান, টাইটেল ট্র্যাক, আমার বন্ধু জীবক গুরু এবং আমার ছোট ভাই শুভর সুর, আমারই কম্পোজিশনে। কি করবো, এখন আমরা গানটা শুনি। দর্শক চলুন তাহলে এই গানটি শুনি আসি।
যদি লাগে প্রেমের দহন, নেশার ঘরে সোহাগে আদরে, কাছে এসে হলে এত আপন, উতলা মনে তে যতন, সব কিছুই নেব করেছি তপন, ওরে তোর কারণে কোন বারণে মানে না, কিছু কিছু পাওয়ায় বেড়ে গেছে নেশা, ঠিক তোর কাছেই বাঁধা সুখ আশা, কিছু কিছু পাওয়ায় বেড়ে গেছে নেশা, ঠিক তোর কাছেই বাঁধা সুখ আশা, কবে হবে গো মনের মতন, সব কিছুই নেব করেছি তপন, ওরে তোর কারণে কোন বারণে মানে না হে মন, ওরে তুই বিহনে কেন কে জানে এলো মেলো লাগে জীবন। আমি একা থেকে একদম অভ্যস্ত না, মানে আমি সবসময় মানুষজন হইচই আত্মীয় স্বজন পরিবারের মধ্যে থেকে বড় হয়েছি, একদম এখন একা থাকতে পারি না, যখন থাকে না তখন খুব মেজাজ খারাপ লাগে। এটাই কি ভালোবাসা? আমার মনে হয় এটাই ভালোবাসা। ভালোবাসার অনেকগুলো ফর্ম আছে, অনেকগুলো স্টাইল আছে, আমার মনে হয় আমার জন্য মনে হয় এটাই সবচেয়ে বড় ভালোবাসা। ভাবি আপনার কাছেও সেম কোশ্চেন, ভাইয়াকে দেখার পর প্রথম অনুভূতি কেমন ছিল? প্রথম দেখাটা আমার জন্য ডিফারেন্ট ছিল, কারণ আমি ছিলাম ফ্যান, তো আমারটা টোটালি ডিফারেন্ট। ফ্যান হিসেবে একটা আর্টিস্ট, সে আমার ফেভারিট একজন সিঙ্গার, তো আমি ওভাবেই আমার ভালো লাগা শুরু হয়। তো ভালো, আমি একজন ফ্যান থেকে কখন যে একজন ভালো বন্ধুতে আমি পা দিয়ে ফেলেছি তা আমি তখনও বুঝতে পারিনি, যখন দুজনের ভালোবাসার অনুভূতিটা দুজন প্রকাশ করি। আমার ভালো লাগাটা ডিফারেন্ট, আমি ফ্যান হিসেবে ভালোবেসেছিলাম, ফ্যান হিসেবে এগিয়ে গিয়েছি, তো কখন যে ফ্যান থেকে দুজন বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে দুজনের ভালোবাসাটা শুরু হয় আর দুজন এক্সপ্রেসের মাধ্যমেই বুঝতে পারি আসলে ভালোবাসাটা কত দূর গিয়ে পৌঁছেছে। একটু ছোট করে জানতে চাইবো আপনার সঙ্গীত জীবনের যাত্রা কবে থেকে? ফ্যামিলি থেকেই আসলে আমার গানের শুরু, আমার নানা হাত ধরে স্টার্ট, তারপরে আমার মা বাবা, আমার মামারা, আমার আসলে পরিবারের সবাই মিউজিশিয়ান এন্ড সিঙ্গার, তো আমার আসলে গান শিখতে খুব একটা বেগ পেতে হয় না। আমার বাসায় এমনই একটা রুলস ছিল যে লেখাপড়া এবং গান দুইটা পাশাপাশি চলতে হবে, কোনোটা ছেড়ে কোনোটা হবে না। তো ওই সুবাদে আসলে আমার গানের শুরুটা একদম আমার ছোটকাল থেকে, ইনফ্যাক্ট আমার আমি চোখ খুলে বোঝা যখন শুরু করছে তখনই আমার দেখতাম ফ্যামিলিতে সবাই গানের চর্চা, মিউজিক কালচারাল এই ইভেন্টগুলোতে সবাই জড়িত, তো আসলে শুরুটা তখন থেকে। আপনার এই সঙ্গীত যাত্রায় ভাবির অবদান কেমন? অবদান বলতে আসলে প্রথমে তো আমার এই গানের স্টার্টটা হচ্ছে আমার ফ্যামিলি থেকেই, আমার ইন্সপিরেশন, আমার আমাকে উৎসাহ দেওয়া বা আমাকে নিয়ে পরিশ্রম করা সবার আগে আমার নানা, তারপরে আমার মা বাবা, আমার গানের সবচেয়ে বড় তারা আমাকে উৎসাহ দিয়েছেন আমার ফ্যামিলি। তারপরে গত 2012 থেকে পুরো ক্রেডিটটাই গোস টু মাই ওয়াইফ, বিকজ আমি এখন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, অ্যাজ এ কম্পোজার হিসেবে যেসব গান করছি তা কিন্তু একদম পুরোটাই বলতে গেলে তার ইন্সপাইরেশন। বেসিক্যালি আসলে এই যে কেন বললাম ইন্সপাইরেশন, বিকজ আমি যেই কাজ করি আমার জীবনসঙ্গিনী যদি সেটা বোঝে এবং সেটা যদি সম্মান করে আমাকে যদি হেল্প করে তাহলেই কিন্তু সেই পুরুষটার উন্নতি হয় সেই কাজের প্রতি, এবং আমারই হয়েছে তাই, বিকজ সে আমাকে এত সুন্দর বোঝে, আমার কাজ বুঝে। সো আমি লেট করে আসলেও বা আমি কী কাজ করছি তার উপর তার পূর্ণ বিশ্বাস, এবং আমি চেষ্টা করি বিশ্বাসটা রক্ষা করতে, এবং সে আমাকে সবসময় সাপোর্ট দেয় এই বিষয়ে, এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে একটি ছোট্ট সিক্রেট জানতে চাইবো যে প্রেমের ভালোবাসার এই প্রথম এক্সপ্রেশনটা কে করেছিল? দুজন একসাথেই ফিল করেছি, বাট প্রপোজটা ওই। আচ্ছা, ছোট্ট করে কি একটু শুনবো? কোনটা? এই যে
সেই দিনে বলতে আসলে ওর আবার শর্ট মেমোরি, ওর মনে থাকে না, ওর খুবই যেটা হয় ভুলে যায়, তো ওটা আমি মনে করে রাখি। ও হয়েছিল ওই দিনের ব্যাপারটা, ও রাশিয়া থেকে এসেছিল, রাশিয়া থেকে এসেছিল, তো আমি হ্যাঁ রাশিয়া থেকে, তো আমি এক্সপেক্ট তো করি ও আমাকে ফোন করবে, ও তো ও এসেই ও আমাকে ফোন করলো, ফোন করলো, তো ওটাই আমার জন্য একটা অনেক বড় একটা ইঙ্গিত। তারপর সে এসেই আমাকে ওই দিনই আমাকে এক্সপ্রেসটা করে। আমি তো জানি যে তার মিস করার টাইম নাই, কারণ সে শোতে ছিল, তো ও যে মিস করেছে তাও আমি বুঝতে পেরেছি, কারণ সে ওখানে যেয়ে আমাকে যেদিন সে পৌঁছেছে সেদিনই সে আমাকে ফোন করেছে, তখনই বুঝতে পারলাম হি ইজ ইন লাভ। এন্ড ইউ? আই অ্যাম অলসো। তারপর সে ওভাবে বলেনি, প্রিপারেশন নিয়ে তখন তো বলেনি, এখন আমরা একটু শুনে নেই তাহলে। এখন কি বলবো, এখন তো সব সময় বলি আমি ভালো না, মানে বাসি বলেই আসলে এত টান মনে হয়, নাহলে তো ভালোবাসা এটাই তো। সেটা আমরা বুঝি, এখন আমরা একটু শুনি একটু ড্রামাটিক্যালি। না ডেফিনেটলি আই লাভ ইউ অলওয়েজ, আই লাভ হার অলওয়েজ। সেটা অন্য দিকে তাকিয়ে আই তো আই লাভ হার অলওয়েজ, মানে সারা জীবন ইনশাআল্লাহ এমনই থাকবো আল্লাহ যদি চায়। অবশ্যই, তাই না?